আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকান্সি বুলেটিন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে 205টি পদে, আজ আমি আপনাদের সামনে সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কিভাবে আবেদন করবেন, কোন ঠিকানায় আবেদন করতেন, আবেদন করতে কি কি লাগবে, এছাড়া আবেদন ফর্ম কিভাবে পূরণ করে কোন ঠিকানায় পাঠিয়ে দেবেন বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সরকারি বেসরকারি এবং বিভিন্ন চাকরির নিয়োগ নিয়ে আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি, আপনারা দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কোথা থেকে আবেদন ফর্ম ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করে কি কি শর্তাবলী মেনে কোন ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে এবং যাবতীয় শর্তাবলী আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সাবেক ঢাকা শিশু হাসপাতাল নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে 205 জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের হাসপাতালে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। পদের নাম সিনিয়র স্টাফ নার্স, পদসংখ্যা 175 জন, যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10। ভিউয়ার্স, এটা কিন্তু সরকারি চাকরি, 100% সরকারি, আপনাদের কনফিউশনের কোনো সুযোগ নেই। পদের নাম সিনিয়র স্টাফ নার্স শিশু কার্ডিয়াক, পদসংখ্যা 30টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি, কার্ডিয়াকের সার্জারি, ক্যাথ ল্যাব বা কার্ডিয়াক আইসিইউ বা কার্ডিয়াক এইচডিইউ এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। দুইটা পদে 205 জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা 2020 সালের 25 মার্চ তারিখে যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ওই তারিখে সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যেভাবে আবেদন করবেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পর সরাসরি ডাকযোগে পাঠাতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ আবেদন ফি। প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পরিচালক ঢাকা বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে করতে হবে। কিভাবে করতে হবে আমি ব্যাংক ড্রাফটের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, একটু অপেক্ষা করুন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন, উপপরিচালক হাসপাতাল বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। আবেদনের শেষ তারিখ 15 জানুয়ারি 2022। ভিউয়ার্স, এই ছিল নিয়োগের বিস্তারিত। আমরা vacancybulletin.com এই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনালাম। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। এই পোস্টে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তির এই পোস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক ক্লিকে বিস্তারিত পড়ে নিতে পারবেন এবং লাল চিহ্নিত যে লিঙ্কটি করা আছে ওয়েবসাইটের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের একটা পেজে নিয়ে আসবে, সেটা হচ্ছে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের পেজ। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন, এই জব অ্যাপ্লিকেশনে মাউস ধরলেই আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম SSN এটা দেখতে পাবেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড স্টার্ট শুরু হয়ে যাবে আপনারা ওকে দিয়ে। আফটার ডাউনলোডিং আবেদন ফর্মটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট শেরেবাংলানগর, আবেদন ফর্ম সিনিয়র স্টাফ নার্স। এখানে পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে প্রথমে বাংলায় লিখবেন, তারপরে ইংলিশে লিখবেন, তারপরে পদের নামটি লিখবেন, যেহেতু দুইটি পদ, কোন পদের জন্য আবেদন করবেন সেটা লিখবেন, পিতা বা স্বামীর নাম বাংলাতে এবং ইংলিশে লিখবেন। অবশ্যই এখানে দেখেন ইংলিশ ক্যাপিটালে লিখতে বলছে, সো সব অ্যালফাবেটগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। মাতার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, দিন মাস বছর হিসাবে আপনার SSC সনদ অনুযায়ী। এবার স্থায়ী ঠিকানা লিখবেন, এখানে ইংলিশে লিখবেন, এখানে যোগাযোগের ঠিকানা মানে বর্তমান ঠিকানা, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেইল যদি থাকে সেটা দিবেন, বৈবাহিক অবস্থা দিবেন, নাগরিকত্ব দিবেন, ধর্ম দিবেন, তারপরে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় যদি নিযুক্ত থাকেন তাহলে সেখানের বিবরণ দিবেন। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ, SSC বা সমমানের যে পরীক্ষা সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বোর্ডের নাম, শ্রেণী বা বিভাগ মানে কোন ডিপার্টমেন্টে ছিলেন, সায়েন্স আর্টস কমার্স, এখানে পাশের সাল দিবেন SSC-র ক্ষেত্রেও তাই। আর যে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স মিডওয়াইফারি অথবা 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এখানের বিবরণ দিবেন। 4 বছর মেয়াদি বেসিক BSc ইন নার্সিং পাস, সেখানে দিবেন।
অন্যান্য যদি কিছু থাকে তাহলে সেটা দিবেন। অভিজ্ঞতার বিস্তারিত থাকলে সেটা আলাদা কাগজ সংযুক্ত করবেন। এখানে কাউন্সিলে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, তারিখটা দিবেন, আর প্রার্থী সম্বন্ধে অবহিত কিছু আত্মীয় নন এমন দুজন মানে রেফারেন্স দিবেন, দুজনের ব্যক্তির নাম, পেশা, পদবি আর ঠিকানা দিবেন। পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নাম্বার আপনারা যে কোনো শিডিউল ব্যাংক থেকে আমি এখানে বলে দেই। প্রার্থীগণ ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকার সমমূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মে সাথে সংযুক্ত করতে হবে। তার মানে আপনার যে কোনো ব্যাংকে যেয়ে বলবেন যে এই উপপরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, এই বরাবর 500 টাকার ব্যাংক ড্রাফট, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু বলা লাগবে না। এবার ওই অরিজিনাল কপিটি আপনারা আবেদনের সাথে অ্যাটাচ করে দিবেন, ব্যাংকের নাম দিবেন, কোন শাখা থেকে করছেন সেটা দিবেন, আর হচ্ছে তারিখ দিবেন। এবার শর্তাবলী, আবেদন ফর্মের সহিত নিম্নলিখিত সনদপত্র সমূহের ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িতভাবে দাখিল করতে হবে। মানে যখন আবেদন করবেন সেই আবেদন ফর্মে এই আপনাদের অবশ্যই অ্যাটাচ করে দিয়ে দিতে হবে আবেদনপত্রের সাথে। সেটা কী কী? সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সদ্য তোলা 3 কপি, ল্যাব প্রিন্ট হতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের বা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের যে কোনো একটা নাগরিকত্ব সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত হওয়ার পর থেকে 6 মাস চাকরির অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অনুকূলে 500 টাকা সমমূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সহিত সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধার পোষ্য কোঠা যদি থাকে তাহলে সেই সনদপত্র। তো ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সফলভাবে নিয়োগের বিস্তারিত বুঝতে সমর্থ হয়েছেন এবং কীভাবে আবেদন ফর্ম ফিল আপ করবেন সেটাও বুঝতে পেরেছেন এবং শর্তাবলী নিয়মাবলীও অবশ্যই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিউয়ার্স। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।